আমি ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার একেবারেই প্রত্যন্ত অঞ্চলে আমার স্কুল। আমার স্কুল স্কুলের ক্যাচমেন্ট এরিয়ার পরেই সখীপুর উপজেলা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। তো আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার। এত দূর রাস্তায় যখন আমি চলাফেরা করি, ফার্স্ট টাইম আমাকে বাসা থেকে রিক্সা নিতে হয়। রিক্সা থেকে আমি আসি সিএনজিতে, রিক্সায় করে আসতে হয় 3 কিলোমিটার। তারপর সেখান থেকে সিএনজিতে আসতে হয় আরও 22 কিলোমিটার। আসার পরে আবার আমাকে রিক্সায় করে আসতে হয় স্কুল পর্যন্ত। তো অধিকাংশ সময় দেখা যায় যে আমি যখন আসি, আসার পথে রিক্সা পেলেও যাওয়ার পথে আমার কোনো যানবাহন থাকে না। আমি প্রধান শিক্ষক হিসেবে যখন স্কুলে কাজ করি, স্কুলে অবস্থান করা অবস্থায় হয়তো অনেক সময় অফিস থেকে জরুরি কল আসে যে জরুরি প্রয়োজনে অফিসে আসতে হবে। আবার বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য দূরে কোথাও দোকানপাটে যাইতে হবে। তা আমার স্কুল থেকে মানে যেই পর্যন্ত যাওয়ার পরে একটা রিক্সা বা ভ্যান পাবো, সেই পর্যন্ত যাইতে গেলেও আমার আধা ঘন্টা বা এক ঘন্টা হেঁটে যাইতে হবে। তো এই যে টাইমটা মেনটেন করে আমি আমার মানে কর্তব্য কাজে মেনটেন করতে আমার একটু প্রবলেম হচ্ছিল। সেখান থেকেই মূলত আমার চিন্তা ভাবনা স্কুটি কেনার। অনেক সময় দেখা গেছে যে আমি যখন বাসা থেকে বের হই, বাসা থেকে স্কুলে আমার 9টার মধ্যে উপস্থিত থাকতে হয়। আমি বাসা থেকে বের হই সেই 6:30-7টায়। আসার পরে সিএনজির জন্য বসে থাকি প্রায় মানে কম করে যেদিন বসে থাকি সেদিন আমাকে 1.5 ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। তো এই যে সময়টা আমি যখন সিএনজিতে বসে থাকতাম, তখন আমার চোখে পানি চলে আসতো, ইস আমি বসে আছি, আমার সময় চলে যাচ্ছে, আমার সময় মতো আমি স্কুলে পৌঁছাতে পারবো কি না, এই যে ভয়। আমি আমার কর্তব্য কাজ থেকে আমি পিছিয়ে যাচ্ছি, আমার সরকার আমাকে যে সময়ে স্কুলে উপস্থিত থাকতে বলছে উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশে, আমি সেই সময় উপস্থিত থাকতে পারবো কি পারবো না, এই যে একটা আতঙ্ক, ভয়, কষ্ট, সেখান থেকেই মূলত আমার স্কুটি কেনার উদ্যোগ। ম্যাট্রিক পাস করানোর আগেই বিয়া হয়ে যায় জীবন নাহারের। জীবন সংগ্রাম শুরু হয় ওই সময়তে। স্ট্রাগলটা সেই 2001 সাল থেকেই। 2001 সালে আমার বিয়ে হয়ে যায়, হুট করেই বিয়েটা হয়। আমি সেরকমভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না বা বিয়েতে আগ্রহীও ছিলাম না। ছোটোবেলায় বিয়ে করবো এটা ইচ্ছা ছিল না, তো পারিবারিক চাপে বিয়েটা করতে হয়েছে। বিয়ে করার পরে আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ির লোকজন চায়নি যে আমি পড়াশোনা করি। মূলত সেখান থেকে আমার স্ট্রাগলের যাত্রা শুরু। সমাজের সাথে, শ্বশুরবাড়ির লোকজনের সাথে যুদ্ধ করেই আমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হয়। এটা হচ্ছে আমার স্ট্রাগলের ফার্স্ট। সেখান থেকে পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি সংসার, পড়াশোনা একসঙ্গে তো অনেকগুলাই চালাইতে হয়েছে। সংসার আছে, বাচ্চা আছে, চাকরি আছে, পড়াশোনা। ডেইলি স্কুলে যাইতে আইতে ফাড়ি দেউন লাগে 60 কিলোমিটার রাস্তা। এত্তানি দূরাফির ফতের ভোগান্তি পোহাইয়া চলা জীবন নাহারের সঙ্গী অহন স্কুটি। আগে থেকে চালাতে পারতাম না সম্পূর্ণই, আমি মানসিকভাবে সাহস করে স্কুটি কিনেছি। আর স্কুটি কিনেই আমি চালানো মানে শিখছি। একজন সিঙ্গেল মাদার হিসেবে এই টুকটাক সামাজিকতা মেনটেন করতে যে একটু টুকটাক ব্যাক পাইতে হয়েছে। তা আমি বরাবরই পিছু লোকে কিছু বলে এইসব কথা আমি গায়ে মাখি না, মাখলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না কখনোই। খুব ভোরবেলা ঘুম থেকে উঠি, 20 মিনিট বা আধা ঘন্টা হাঁটি, হাঁটার পরে রান্না করি। পাশাপাশি আমার ছেলে মেয়েদের একটু পড়াশোনার খোঁজখবর নেই, মানে বিশেষ করে আমার ছোটো যে বাচ্চাটা আছে, ছোটো ছেলে, ও একেবারেই ছোটো, এই মাত্র হাতে খড়ি। তো ওকে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করি, সকালে রান্না রান্না করি, পাশাপাশি ওকে পড়াশোনার খোঁজখবর করি। তারপর আমি আমার ছেলে মেয়েকে রেডি করে পরে স্কুলে পাঠাই, আমি স্কুলে আসি। এক ফায় সংসার আর এক ফায় লেখাপড়া, দুইটাই সামলাইছে হমন্তালে। পড়ালেখা শেষ করে চাকরি পায় সরকারি প্রাইমারি স্কুলে, এরপরে হয় হেডমাস্টার নি, এর মধ্যে আড়াই স্বামীরে দুই দুইটা বধুব লইয়া অকুল পাথারে ফইরা গিয়াও থাইমা গেছে না সে। পড়াশোনার পাশাপাশি আবার যখন আমি আমার হাজব্যান্ড অসুস্থ হয়, তখন থেকে আমার শুরু হয় আবার নতুন
পথের যাত্রা, অসুস্থ একজন মানুষকে নিয়ে সংসার সামলানো, বাচ্চা সামলানো, পড়াশোনা, চাকরি। তো সবচেয়ে কষ্টদায়ক সময় আমার এটা পাঠিয়েছে যে আমি যখন মাস্টার্স পরীক্ষা দিই 2015-তে, আমি যখন মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে যাওয়ার জন্য বাসা থেকে বের হইতাম, প্রতিটা মুহূর্তে আমার মনে হতো যে আমার হাজবেন্ড তখন এতটাই অসুস্থ ছিল যে প্রতিদিনই মনে হতো যে আমি পরীক্ষার হলে ঢোকার আগেই যদি নিউজটা পাই যে উনি মারা গেছে, তাহলে হয়তো আমার আর এই পরীক্ষাটা দেওয়া হবে না। আমি এত কষ্ট করে ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা করছি, আমার হয়তো পরীক্ষাটা আর দেওয়া হবে না। তো আল্লাহর অশেষ রহমত, আমি পরীক্ষাটা দিতে পারছি। আমার মাস্টার্স পরীক্ষাটা শেষ পরীক্ষার 4 দিন পরে আমার হাজবেন্ড মারা যায়। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বাপ মরা পোলাপানরে মা একলাতে বড় করা একটা বিরাট চ্যালেঞ্জ। নানান্তা প্রতিকূলতা পার হইয়া দুই পোলাপানরে বড় করে তুলছে অদম্যা নারী। বাচ্চারা খুব আবেগপ্রবণ হয়, অন্যটা দেখে তাকিয়ে থাকে, তখন ওরা বাবাকে মিস করে। সিঙ্গেল মাদার হিসেবে আমার ওই একটাই আফসোস যে সব কিছু দিতে পারলে হয়তো, আমি চেষ্টা করি বাবা মা দুইটাই দুইটা দিক দেওয়ার জন্য, হয়তো কতটা পারি সেটা আল্লাহ ভালো জানেন বা বাচ্চারাই ভালো বলতে পারবে। তো বিভিন্ন প্রতিকূল পরিবেশে ওদের নিয়ে টিকে আছি আলহামদুলিল্লাহ। তখন যা প্রয়োজন যেভাবে মেনটেন করতে হয় আর সেটা করি। অনেক সময় দেখা যায় যে মানে বাবা থাকলে অনেক কিছু যেভাবে বাবার কাছে আবদার করতো আমার কাছে সেভাবে আবদার করে, সেটা দেওয়ার চেষ্টা করি। বাচ্চারা তো বুঝতেই পারে বাবা নাই, মায়ের কাছে থাকতে হবে, মা যা বলে হয়তো বাবা থাকলে এভাবেই বলতো। ফুলা মাইয়ার পর আর রেহার লাগিয়া তাহে উপজেলা সদরও আর মাস্টরি করে উপজেলাতে মেলা দুরাফি বাটাজোর মনিসালা প্রাইমারি স্কুল। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি মেনটেন করতে পারছি, বাচ্চারা আমাকে বুঝে, আমি যেভাবে বলি যে বাবা নাই, আমি একা মা, তোমাদের সামলাচ্ছি, তোমাদের সমাজে তোমরা যদি প্রতিষ্ঠিত না হতে পারো আমি সমাজের কাছে মানে কি জবাব দিব। সময়ের লগে তাল মিলাইয়া আগায় গেছে নিজের লাহান। সবার উদ্দেশ্যে এটাই বলা যে আসলে আমরা নারী নারী বলেই যে একেবারে ঘর কোনো তা না, নারীদের এগিয়ে যাওয়ার জন্য মূলত আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখন আর আমরা সেই আগের মতো ঘর কোনো মহিলা না, নিতান্তই ঘরের ঘর সামলাবো, বাচ্চা সামলাবো, এই পর্যন্তই আমাদের দায় দায়িত্ব সীমাবদ্ধ না। আমরা এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পুরুষের পাশাপাশি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলাফেরা করছি, পাশাপাশি শিক্ষা স্তর থেকে শুরু করে অফিস আদালত উচ্চ পর্যায়ে প্রতিটা স্তরে আমাদের নারীদের বিচরণ আছে। জীবন যুদ্ধে হার না মানা, জীবন না হারে সাহসী পদক্ষেপ মুগ্ধ করছে সহকর্মী সহ আঙ্গুর সবাইরে। আরও এগিয়ে যাবে, প্রয়োজন শুধু সাহস, উদ্যম, দৃঢ় মনোবল, লক্ষ্য।